পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ আসন্ন ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী জন বেনিয়নের জন্য বাঙালি কমিউনিটির সহযোগিতা কামনা করে সভা অনুষ্ঠিত হল বার্মিংহামে আমাদের মিডলান্স প্রতিনিধি সৈয়দ নাসির জানান বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় জন বেনিয়নের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বক্তারা বাঙালিদের বিষয়ে তার আন্তরিকতার প্রশংসা করে বলা হয় জন বেনিয়ন আবারও ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হলে কমিউনিটি বিভিন্নভাবে উপকৃত হবে সভায় ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী জন বেনিয়ন ছাড়াও বক্তব্য রাখেন সাদেক সুলতান মুসুদ বাবরুল ইসলাম জাহেদ চৌধুরী শাহ আলম মির্জা শওকত মাজার হোসেন প্রমুখ প্রবাসী নতুন প্রজন্মদের বাংলা নববর্ষ সম্পর্কে ধারণা দিতে গত রবিবার মেন্ত্রের ভিআ সেরনালিয়ার কুমনের হলে আয়োজন করে শিক্ষামূলক অনুষ্ঠান ও খেলাধুলার বিস্তারিত দেখুন এমদাদুল হক এমদাদের আরেকটি রিপোর্টে পুরান বছর যত গ্লানি মুছে যাক নতুনের কেতনে বার্তা নিয়ে আবার এসেছে বৈশাখ শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন বছর বাংলা চোদ্দশো একুশ বর্ষবরণ ও বৈশাখ মাস উপলক্ষে ব্যানিস বাংলা স্কুলের কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করে বৈশাখের উপর শিক্ষামূলক জ্ঞানদান ও বিভিন্ন ধরনের খেলাধুলা গত রবিবার মেসে বিয়া সেরালিয়ার কমিউনি হলে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার ছাত্রছাত্রীদের বলেন আমরা বিভিন্ন দেশীয় ভাষা চর্চা করি বলেই আমাদের বাংলা বারো মাসের নাম সম্পর্কে কিছু জানি না তাই ইতালিয়ান ও ইংরেজি ভাষার পাশাপাশি আমাদের বাংলা ভাষার চর্চা করা উচিত শুধু তাই নয় অভিভাবকদের অনুরোধ জানিয়েছে ছেলে সন্তানদের বাংলা স্কুলে পাঠিয়ে বাংলা শিক্ষা ও বাংলা সংস্কৃতি শেখানোর জন্য অনুষ্ঠানটি পরিচালনা করেন চমক রহমান তাকে সহযোগিতা করে দেখা কিসা ও লিদিয়া অভিভাবকবৃন্দ বাংলা স্কুলকে ধন্যবাদ জানিয়ে বলেন এখানে আমাদের বাচ্চারা এসে অনেক কিছু শিখতে পেরেছে আমাদের দেশের নববর্ষ সম্পর্কে জানতে পেরেছে আমরা চাই যে আমরা এটা শুধু বাচ্চাদের মধ্যে যেন সীমিত না থাকে এটা আমাদের বড়দের মধ্যেও যেন বিশাল একটা বিশালভাবে আয়োজন করা হয় নববর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠান সেটা আমরা আশা করি আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে বাংলা স্কুলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যেহেতু ভেনিস বাংলা স্কুলের মাধ্যমে আমাদের বাচ্চারা অনেক কিছু শিখতে পেরেছে এবং জানতে পেরেছে যেমন পয়লা বৈশাখ সম্পর্কে ভাষা ভাষা দিবস সম্পর্কে ষোলোই ডিসেম্বর সম্পর্কে বিজয়ের মাস সম্পর্কে মাতৃভাষা সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ চ্যানেল আই রেড ক্রস ইতালি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভারেস প্রভিন্সের যৌথ উদ্যোগে এবং ইতালিয়ান সংগঠন গাসপেন্সার সহায়তায় জিরো টন্ডিও ইন্টারনো আল মন্ডিও প্রোগ্রাম ভিত্তিক এক আন্তর্জাতিক মিলন মেলা অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে নাজমুল হাসান শামিমের রিপোর্টে তেসরা মে দুই হাজার চোদ্দ রেড ইতালি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভার্স প্রভিন্সের যৌথ উদ্যোগে এবং ইতালিয়ান সংগঠন গাসপেন্সার সহায়তায় জিরো তন্দ ইন্তের্ন আলমন্দ প্রোগ্রাম ভিত্তিক এক আন্তর্জাতিক মিলন মেলা অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশ পাকিস্তান সেনেগাল সোমালিয়া মরক্কো ইরান ও ইতালি অংশ গ্রহণ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভারেস প্রভিন্সের সভাপতি মাহবুব আলম সেলিমের পরিচালনায় এবং খান নাসির উদ্দিনের সঞ্চালনে অন্যান্য দেশের ক্রিয়ার সাথে চেয়ার সেটিং হারিবাংঘা সহ চিরায়ত বাংলার নানা ধরনের ক্রিয়া প্রতিযোগিতা সম্পন্ন হয় আজকের যে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেই ক্রিয়া বাংলাদেশের এবং ইতালিয়ান উপস্থিত ছিলেন ভারেস প্রভিন্স ও এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন সিনসিয়া কলম্বো অ্যাসোসরে গালারাতে ক্রিস্টিনা রিসেল্লি কোয়ার্ডিনেটর গাসপেন্সা ফারহানা হোসাইন সম্পাদিকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন বীর মুক্তিযোদ্ধা লিয়কাত আলী মাতব্বর অ্যাডভোকেট সানজিদা আক্তার সুমি প্রমুখ আয়োজকরা মনে করেন বিভিন্ন দেশের সমন্বয়ে অনুষ্ঠিত এরকম একটি মিলন মেলা সকল প্রবাসীদের জন্য খুবই প্রয়োজন ভবিষ্যতে এই আয়োজন বিশ্ব সম্প্রীতির সেতুবন্ধনকে আরও জোরদার করবে ইতালির গালারা থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই ইতালিস্থ রোমা ওয়েস্ট সমাজ কল্যাণ সমিতি বাংলা নববর্ষ উপলক্ষে মন্তানেভেলিয়া পার্কে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করে তারা চ্যানেলায় কমিউনিটি অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে এক সুধি সমাবেশও করেন আমাদের প্রধান হাবিবুর রহমান চুন্নু জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি তাঁর বক্তব্যে ঐক্যবদ্ধভাবে ইতালি প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান রোমা ওয়েস্ট সমাজ কল্যাণ সমিতির সভাপতি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মুক্ত আলোচনায় ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি বিএনপির সভাপতি লকিওতুল্লা হাসান ইকবাল এম এ রব মিন্টু শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন ফিরোজ খান আবুল কালাম আজাদ বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি নুমনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক শাউন আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন রোমা ওয়েস্ট সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুম মিয়া জানান এলাকায় বেশ কিছু মসজিদ স্থাপন ছাড়াও বাংলাদেশের লাশ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা করেছে রোমা ওয়েস্ট সমাজ কল্যাণ সমিতি খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং দেশব্যাপী অপহরণ গুম ও খুনের প্রতিবাদে সিলেট কোর্ট পয়েন্টে রবিবার পালন করেছে জেলা ও মহানগর বিএনপি অনশন চলাকালে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন তারা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীর সন্ধানের দাবি জানান অনশন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক অনশন সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাখাত হোসেন জীবন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক যুগ্ম আহ্বায়ক দিলার হোসেন সেলিম আবুল কাহের শামীম আব্দুর রাজ্জাক আলী আহমেদ আব্দুল কায়ুম জালালি পঙ্কি প্রমুখ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেছেন আর্থিক শিক্ষার প্রসার এবং প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার চেষ্টা চলছে স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও এক ধাপ এগিয়ে যাবে আমাদের সিলেট প্রতিনিধি ফয়সাল আহমেদ মুন্না জানান সিলেট জেলার সাতচল্লিশটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাংকের এমডি নির্বাহী প্রধান সহ প্রায় এক হাজার প্রতিনিধি নিয়ে শনিবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে কনফারেন্স করা হয় স্কুলের শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা গ্রহণে আকৃষ্ট করতে নানা উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ ব্যাংক এরই ধারাবাহিকতায় সিলেটে এই কনফারেন্স আয়োজন করে কেন্দ্রীয় ব্যাংক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হোসেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী দুই হাজার তেরো সালের ডিসেম্বর পর্যন্ত দুই লক্ষ পঁচানব্বই হাজার শিক্ষার্থী তাদের হিসাব খুলেছে স্কুল ব্যাংকিংয়ের আওতায় খোলা এসব সঞ্চয় স্থিতি দাঁড়িয়েছে প্রায় তিন শত কোটি টাকা এছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো ব্রিটেনে বাঙালির বর্ণবাদ বিরোধী আন্দোলনের বীর শহীদ আলতাবালের ছত্রিশতম মৃত্যু বার্ষিকী পালিত ঢাকা রিজেন্সি বিনিয়োগকারীর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি যুক্তরাজ্য প্রবাসীদের পঁচিশে মে ইতালির ভিসেন্সার মন্তেকিও মাজরে সিটি কর্পোরেশন নির্বাচন লড়ছেন বাঙালি প্রার্থীও এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ